95 নম্বর ওয়ার্ডে দুবার জিতেছেন তৃতীয়বারও তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত। রবিবার সরিয়ে প্রচারে বেরিয়ে ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বললেন 10 নম্বর বোরোর বিদায়ী চেয়ারম্যান। প্রচারে ওয়ার্ডের বাকি কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিলেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর প্রথম রবিবার সকালে বিভিন্ন দলের প্রচার তুঙ্গে। আজকে আমরা রয়েছি 95 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্তের সঙ্গে। কিছুক্ষণ আগে তিনি আজাদগর বাজারে বিভিন্ন দোকানদারের সঙ্গে তিনি জনসংযোগ করলেন এবং প্রার্থী হিসেবে তিনি আবার এখানে 3 নম্বর বারের জন্য দাঁড়িয়েছেন। তার সঙ্গে কথা বলবো। বিদায়ী বোরো চেয়ারম্যান, দুবার এখান থেকে জিতেছেন 95 ওয়ার্ড থেকে, এবার কি আপনি আশাবাদী যে তৃতীয় ওয়ার্ড জিতে হ্যাট্রিক করবেন? নিশ্চিতভাবে, এতে কোনো সন্দেহ নেই। আমি 95 নম্বর ওয়ার্ডের থেকে পুনর্নির্বাচিত হব মানুষের ভোটে, মানুষের ভালোবাসায়, মানুষের সহযোগিতা। এই ওয়ার্ড একটু বৈচিত্র্য রয়েছে, একদিকে গলগ্রিনের মতো উচ্চ বিত্তদের জায়গা, আবার সেই সঙ্গে যারা বাংলাদেশ থেকে চলে এসেছিলেন উদ্বাস্তুরা, তাদের অনেক পরিবার এখানে থাকেন। সব দুটো দু জায়গায় দু ধরনের মানুষের চাহিদা কীভাবে মেটাবেন? আমি প্রথমেই বলি, বিগত 2010 সাল থেকে প্রত্যেকটি মানুষের পাশে থেকে আমি নিজেও গলগ্রিনে থাকি, কিন্তু গলগ্রিনের সমস্যা আর কলোনির বাসীদের সমস্যা এক নয়। সমস্যার সঙ্গে বুঝে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলে যথাযথভাবে বিগত 12 বছর ধরে মানুষের সেবা করে চলেছি। এখানে আমার কোনো অসুবিধা হওয়ার এখন পর্যন্ত হয়নি এবং ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। কারণ 95 নম্বর ওয়ার্ডে প্রতিটি নাগরিক, প্রতিটি মানুষ অত্যন্ত বাস্তববাদী মানুষ। বিগত 2 বছর ধরে করোনার সঙ্গে যেভাবে যুদ্ধ করেছেন তাতে আমি প্রমাণ পেয়েছি এই ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিক অত্যন্ত বোঝন্ডার মানুষ এবং প্রত্যেকটি সুবিধা অসুবিধার কথা তারা নিঃসন্দেহে আমাকে জানান, যেখানে কোনো দ্বিধা থাকে না। তাদের পাশে দাঁড়াই বলেই আজকে আমার গলগ্রিন বা কলোনি কোনো জায়গাতেই কোনো রকম আজ অব্দি কোনো অসুবিধা হয়। দুটো টার্ম এখানে কাউন্সিলর হিসেবে কাজ করেছেন, এবার এখনও আপনার কী মনে হয় যে কী কাজ বাকি থেকে গিয়েছে যার প্রতিশ্রুতি দেবেন আপনি এই নির্বাচনে জেতার জন্য? দেখুন, প্রথমেই বলি, যদি করোনা না হতো 95 নম্বর ওয়ার্ডে যেটা বড় সমস্যা ছিল পানীয় জলের সমস্যা, গার্ডেন নিচের জলে ডিপ টিউবওয়েল অনেকগুলো আছে, এমনি জল পান কিন্তু পানীয় জলের অভাব ছিল। সেটাও আপ্রাণ চেষ্টা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এবং আমাদের মহানগরী ববি হাকিমের কাছে। অত্যন্ত কম সময়ের মধ্যে আমি একটি বুস্টার পাম্পিং স্টেশন করছি, যেটার কাজ শেষ পর্যায়ে। শুধুমাত্র করোনার জন্য আমি এটাকে পাইপ না পাওয়ার জন্য উদ্বোধন করতে পারলাম না, আর না ইতিমধ্যে সমস্ত কাজ শেষ। আর এই আশা করছি জানুয়ারি মাসের মধ্যে এখানে জল প্রত্যেকটি বাড়িতে পৌঁছে যাবে। আর একটা কাজ আমি পারিনি, যেহেতু এটা কলোনি অঞ্চল, মোটামুটিভাবে পুরনো কলোনি সব, সেখানে সমস্ত জমি সব জায়গায় অ্যালট হয়ে গেছে। এইখানের মানুষের যে সামাজিক অনুষ্ঠানগুলো, ধরুন বিবাহ, অন্নপ্রাশন, ম্যারেজ অ্যানিভার্সারি, শ্রাদ্ধ, এসবের জন্য একটা কমিউনিটি হল আজ পর্যন্ত আমি তৈরি করতে পারিনি। বলতে পারেন কেন? জায়গার অভাবে, কিছুটা লিগ্যাল কারণে করতে পারিনি। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, তিনি আমায় আশ্বস্ত করেছেন এই 5 বছরের মধ্যে এই কমিউনিটি হল নিশ্চিতভাবে হয়ে যাবে। আপনার প্রধান প্রতিপক্ষ কারা মনে হয়? দেখুন, আমার প্রধান প্রতিপক্ষ আমার নিজের মনে হয়, আমার সিপিএমকেই মনে হয়। বিজেপি কোনো ফ্যাক্টর এখানে নেই এবং সারা বাংলাতেও সিপিএম দেখেছেন বিধানসভা একটাও আসন পাই। প্রার্থী নিয়ে অন্তত চিন্তিত নন তপনবাবু। তপনবাবু তৃতীয়বার এখানে দাঁড়িয়ে চান হ্যাট্রিক করতে এবং অবশ্যই 95 ওয়ার্ডে যে সমস্ত সমস্যা রয়েছে, যেমন তিনি বললেন যে কমিউনিটি হল এবং বুস্টার পাম্পিং স্টেশন, সেটা তিনি করার প্রতিশ্রুতি দিচ্ছেন। ক্যামেরায় সন্দীপ, সঙ্গে সঙ্গে নিমাই পাণ্ডা, কলকাতা।